সামনে হুট খোলা জিপে হাওড়া সদরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, পাশে শিবপুরের তৃণমূল বিধায়ক জটু লাহিড়ি, আর পিছনে তৃণমূল কর্মী সমর্থকদের শয়ে শয়ে বাইক। কারো মাথায় নেই হেলমেট, বাইকে লাগানো রয়েছে তৃণমূলের পতাকা। অভিযোগ, এভাবেই রবিবার শুরু প্রচার সারেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। এই দিন সকাল 8টা নাগাদ দাসনগরের বাল্টিকুড়িতে হাওড়া আমতা রোডে প্রায় 4 কিলোমিটার রাস্তায় প্রচার করেন প্রসূন। আর এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে সিপিএম ও বিজেপি। বিরোধী দুই দলের অভিযোগ, পক্ষপাতমূলক আচরণ করছে নির্বাচন কমিশন। দেখুন, ইলেকশন কমিশনের যে রুলটা আছে তাতে 20টার উপর বাইকের কোনো পারমিশন দেওয়ার কথা না। আর যেটা করছে এরা তো কোনো জায়গায় নিয়মের কোনো তোয়াক্কা করছে না। ইলেকশন কমিশনে যারা এখানে কাজ করছেন তারা সবাই রাজ্য সরকারের লোক, তারা কেউ সেভাবে তৃণমূলের কাউকে এভাবে দেখছেন না। নির্বাচন বিধি লঙ্ঘন করলে নির্বাচন কমিশনকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। 20টার বেশি বাইক তো ব্যবহার করা উচিত না, কিন্তু সেখানে যদি এইভাবে বাইক র্যালি করে তাহলে নিশ্চয়ই সেটা নির্বাচন বিধিকে ভঙ্গ করছে। এই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করার হুঁশিয়ারি দিয়েছে দুই বিরোধী দলই, যদিও তাতে পাত্তা দিতে নারাজ শাসক দল। বাইক রাস্তায়, বাইক তো রাস্তায়, বাইক চলবেই, হাজার হাজার বাইক চলছে এই নেতা ইসবাস রোডে, হাজার হাজার বাইক চলছে। আমার আগে যদি 10-50টা বাইক যায় তাহলে কি আমার দোষ? পতাকা লাগানো বাইক 2-4টে থাকতে পারে, উৎসাহী ছেলে বেরিয়ে পড়েছে, এটা তো ইচ্ছাকৃতভাবে কেউ র্যালি অর্গানাইজ করেনি, বেরিয়ে পড়েছিল, এটা উৎসাহ, এটা আর কিছু না। একদিন আগেই উত্তর চব্বিশ পরগনার হারোয়ায় বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর বাইক মিছিল আটকে দেয় পুলিশ। জানে পুলিশের সঙ্গে বাদানুবাদ হয় বিজেপি প্রার্থীর, তবে রবিবার তৃণমূল প্রার্থীর মিছিলের আশেপাশে পুলিশের দেখা মেলেনি। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।